বলতে চাই একটা মেয়ের গল্প গ্রামের ছোট্ট একটা গ্রামে জন্ম নেওয়া তেরো থেকে চোদ্দ বছর বয়সে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয় এক প্রকার জোর করে ধরেই দেওয়া হয় তো তার ফ্যামিলির লোকজন এটা ভাবে না যে আসলে যে মেয়েটাকে বিয়ে দিচ্ছি সে তো নিজের চুলটাও গুছিয়ে বাঁধতে জানে না সে পরের সংসারে যে কি করবে কিভাবে তাদের সাথে মানিয়ে নেবে শুধু তাদের ইচ্ছাটা তার উপরে চাপিয়ে দেওয়া হয় মেয়েটার উপরে চাপিয়ে দেওয়া হয় মেয়েটা ফ্যামিলির কথা শুনে তাদের ইচ্ছা আছে কিন্তু মেয়েটার কোনো ইচ্ছা অনিচ্ছা আছে কিনা সে বিষয়ে কেউই জানতে চায় না কারোরই মাথা ব্যথা থাকে না তো বিয়ে হয়ে যায় শ্বশুর বাড়িতে চলে যাই শ্বশুর বাড়িতে বিয়ের পর দিন থেকেই সংসার চাপিয়ে দেওয়া হয় তার মাথার উপর সংসারের সমস্ত দায়িত্ব দিয়ে দেওয়া হয় যে কিভাবে ভাত রান্না করতে হয় জানে না কোনোদিনও করেন। করেনি তার উপরে সাতজনের সংসার চাপিয়ে দেওয়া হয় সেই সংসারের সম্পূর্ণ দায়িত্ব তার উপরে দিয়ে দেওয়া হয় তার থেকে বয়সে আরো বড় তার দুইটা তারা কোনো কিছুই করতে জানে না কিন্তু ওই মেয়েটাকে সবকিছু জানতে হবে একটুতে একটু কোনো সমস্যা হলে বাবা মামা তুলে তাকে অপমানিত করা হয় বলা হয় অনেক নোংরামি কথা যে এটা বোঝো ওটা বোঝো আর সংসার কিভাবে কাজ করতে হয় সংসার কিভাবে চালা হতে হয় সেটা বোঝো না কই আমার ছেলের দিকটা তো ভালোই বোঝো তাকে নিয়ে সংসার করছো সেটাতে তো কোনো কাম কমতি নেই শুধু আমাদের বেলায় যাতে অবহেলা তো আপনাদেরকে বলবো মেয়েদেরকে বোঝা নাই মেয়েদেরকে ভাগ্য মনে করুন একটা মেয়ে আপনার সংসারে আপনার সন্তান হয়ে জন্ম নিয়েছে এটা নিশ্চয়ই সৃষ্টিকর্তার আশীর্বাদ হিসেবে নেবেন যে মেয়েরা হচ্ছে নবীজির সব থেকে পছন্দের জিনিস ছিল নবীজি সব থেকে পছন্দের মানুষ ছিল মা ফাতেমাকে নবীজি অনেক ভালোবাসত তাই মেয়েদেরকে বোঝানা কিংবা সাজাও না মেয়েদেরকে আশীর্বাদ হিসেবে নেবেন বিয়ে দিবেন তার প্রাপ্ত বয়স হলে পরে সংসারে পাঠাবেন তাকে পরিপূর্ণ শিক্ষা দান করে তাকে পরিপূর্ণ সংসারী বানিয়ে সে যাতে নিজের ভালো অন্যের ভালো সবটা বুঝতে পারে তেরো থেকে চোদ্দ বছরের মেয়েটাকে বিয়ে দিয়েছো সে সংসারের কোনো কিছুই বোঝে না আবার এর মধ্যে বছর ঘুরতে না ঘুরতেই একটা বছর যেতে না যেতেই সে হয়ে যায় সন্তান সম্ভবা সে নিজের খেয়াল রাখতে পারে না তো সেই সন্তানটাকে কিভাবে করবে। এটা বাবা মা আছে কিছু ফ্যামিলি আছে তারা এগুলো করে গ্রামাঞ্চলে এগুলো হয়ে থাকে গ্রামাঞ্চলে একটা মেয়ে বেড়ে উঠলা মানে মানে সে যদি পাঁচ ফুট হয়ে যায় তো তাহলে সে বিয়ের উপযুক্ত হয়ে গেছে পাঁচ ফুট হয়ে গেছে সে বিয়ের উপযুক্ত হয়ে গেছে আসলে এটা না মেয়েকে সাবালিকা বানান সাবালিকা করুন তার বয়সের দিকে চান একটা মানুষের জ্ঞান বুদ্ধি পরিপূর্ণতা আসে আঠারো থেকে বিশ বছরের পরে তো আপনারা যারা এই ভুলটা করেছেন কিংবা আমার সাথেও এই ভুলটা হয়েছে আমি তখন এত কিছু বুঝিনি আমি যদি বুঝতাম তাহলে আমি বিয়েতে রাজি হতাম না আর আমি বুঝেই বা কি করবো আমাকে তো জিজ্ঞাসা করা হয়নি বা আমার কাছে জানতেও চাইনি কেউ শুধু তাদের ইচ্ছাটাকে আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এটা মূলত একটা গল্প ছিল যেটা আমার নিজের থেকেই বানানো তো আপনাদের সবাইকে বলবো যে মেয়েদেরকে কখনো বোঝা মনে করবেন না ধন্যবাদ সবাইকে